রাতের অন্ধকারে মাটি চুরি অভিযোগ মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা চাচল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ নিয়ে সরব কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি চাচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন চাচল এক নম্বর ব্লক কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি কাজী আতাউর রহমান যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি জমি থেকে বা নদী থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না প্রশাসনের এই নির্দেশকে অগ্রাহ্য করে রাতের অন্ধকারে ট্রাক্টরে করে সেই মাটি পাচার হচ্ছে মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়ি নির্মাণের জন্য জমি ভরাটের কাজে চাচলের আশ্রাইল এলাকার একটি চাষের জমি থেকে রাতের অন্ধকারে মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে এসে সেই মাটি চাচলের আদর্শপল্লী এলাকায় অবস্থিত মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা চাচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এটিএম রফিকুল হোসেনের জমি ভরাটের জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভিডিওতে দেখা যাচ্ছে জমি থেকে জেসিপি দিয়ে মাটি কেটে সেই মাটি ট্রাক্টরে করে নিয়ে আসা হচ্ছে চাচলের আশ্রাইল এলাকার বাসিন্দা অনিজ উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন প্রশাসনের নির্দেশ রয়েছে মাটি কাটা বন্ধ সেই মাটি রাতের অন্ধকারে কেটে ট্রাক্টরে করে পাচার হচ্ছে সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বাড়ি নির্মাণের জন্য জমি ভরাটের কাজে আমরা মাটির জন্য বাড়ির কাজ করতে পারছি না সেখানে সভাধিপতি কিভাবে করছেন ক্ষমতার অপব্যবহার করছেন তিনি আমরা চাই এই মাটি কাটা বন্ধ হোক মাটি চুরির বিষয়টি নিয়ে সরব হয়েছে চাচল এক নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব চাচল এক নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা শ্রমিক সংগঠনের সভাপতি কাজী আতাউর রহমান বলেন গরু চোর চাকরি চোরের পর এবার মাটি চোর নির্দেশ রয়েছে মাটি কাটা বন্ধ নিয়ম সবার জন্যই সমান স্বয়ং জেলা পরিষদের সভাধিপতি ক্ষমতার অপব্যবহার করছেন প্রশাসনের মদতে রাতের অন্ধকারে মাটি পাচার হচ্ছে আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তিনি বলেন প্রশাসনের নির্দেশে মাটি কাটা বন্ধ রয়েছে কোথাও মাটি কাটা হচ্ছে না বিরোধীরা অভিযোগ করতেই পারেন তবে তা সত্যি নয় এই ঘটনায় শাসক দলের নেতাদের চোর বলে আক্রমণ করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেবাশিস ঘোষের রিপোর্ট NTVWB তোমরা দেখছি যে মাটি বর্জ্যে গাড়ি যাচ্ছে আমরা যখন স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি স্ট্যান্ড থেকে যখন আমরা ওদিক দিয়ে আসি তখন দেখছি মাটি গাড়ি যাচ্ছে দেখছি মাটি কোথায় যাচ্ছে তো যে হাটের কাছে যেয়ে দেখি যে সভাপতি নিজের বাড়ি থেকে কাজের জন্য মাটি ফেলছে সে নিজে দাঁড়িয়ে থেকে মাটি ফেলছে অলসো আমরা যখন কাজ করতে চাই তখন আমরা কাজ কেউ অন্যজন দুটুলি মাটি চাইলে মাটি পায় না প্রশাসনের নির্দেশ অনুযায়ী সব কাজ বন্ধ করছে কোনো পাবলিক মাটি পাচ্ছে না অথচ যেহেতু উনি নিজে চেয়ারে নিজে সভাধিপতি আছেন বলে উনি নিজে রাত্রে অন্ধকারে মাটি চুরি করে নিয়ে আসছেন রাত্রে 12টা থেকে ভোর 4টা অবধি মাটি কাটা হয় কবে থেকে এটা চলছে এটা কতদিন ধরে জানছে আমরা কালকেই রাত্রেবেলায় দেখেছি কালকে রাত্রেবেলা 12টা থেকে আরম্ভ করে 4টা অবধি গাড়ি চলতে দেখেছি কত ট্রলি যাচ্ছে বলা যাচ্ছে না নাই নাই অন্তত 100 ট্রলি মাটি উপর গেছে ঘটনা যেটা দেখলাম যে রাত্রে আর কি মাটি নিয়ে যাচ্ছে ট্রলি করে শুনলাম যে অনেকেই সভাপতি মাটি ফেলছে এটুকু আমরা দেখলাম আর গত বেশ কয়েক মাস ধরেই আর কি মাটি কাটা তো বন্ধ আছে সাধারণ পাবলিক মাটি পাচ্ছে না আর দ্বিতীয় প্রশ্ন যে গাড়িগুলো যে আছে ট্র্যাক্টর জিসিপি বা যেগুলো চলছিল আমাদের চাচলে সেগুলো সব বন্ধ মানে বেশ কিছু ড্রাইভার মালিক কাঙ্গাল হয়ে আছে মানে এই দুঃখের কথাগুলো কাকে বলবে আর কি সে বলার আর জায়গা পায় না গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি বেরিয়ে এসে কি দেখলেন বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম যে গাড়ি যাচ্ছে আর কি মাটি রয়েছে শুনলাম নাকি সভাপতির বাড়ি যাচ্ছে আর কি এটিএম রফিকুল আচ্ছা বলছি কতদিন ধরে এটা চলছে আমি আজকেই দেখলাম আর কি রাত্রেই দেখলাম কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমাদেরকেও সুবিধা করে দেওয়া হোক মাটি কাটার আর কি আমরাও যেন মাটি নিতে পারি বা কাটতে পারি এমনি একটা সুবিধা করে দেওয়া হোক আপনারাও বাড়ি ঘরের জন্য হ্যাঁ বাড়ি ঘরের জন্যই চাইছি এতদিন আমরা দেখেছি পার্থ অর্পিতা চোর এসএসসি চোর এবারে দেখলাম তারপরে আমরা গরু চোর দেখতে পেলাম এবারে আমরা দেখছি মাটি চোর আর স্বয়ং সভাধিপতি মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হাসান সে রাতের অন্ধকারে নিজের জন্য মাটি চুরি করে নিয়ে আসছে প্রশাসন নিশ্চুপ আমরা অবাক হয়ে গেলাম
চাচল আইসি রাত্রিবেলা যখন তাকে জানানো হলো যে আপনার নির্দেশে চাচলে মাটি কাটা বন্ধ আছে, আজকের এই রাত্রিবেলা মাটি কাটা হচ্ছে কেন? উনি বললেন যে কোথায়, আমরা বললাম যে এটিএম রফিকুল হাসানের বাড়ি থেকে বাড়িতে মাটি পড়ছে এবং সেই মাটি আসছে সুজাগঞ্জ বারল থেকে। তিনি বললেন আমি পাঁচ মিনিট পরে গাড়ি পাঠাচ্ছি। আধ ঘন্টা পর আবার আমরা ফোন করি, কোনো গাড়ি না আসায় তারপরেও কোনো রেসপন্স হলো না। উল্টে আমি দেখলাম যে আইসি সাহেব নিজের মোবাইল বন্ধ করে দিলেন। এটা একটা যোগ সাজশ, সাধারণ মানুষ মরছে মরুক, সাধারণ মানুষের বাড়িঘরের দরকার নেই, শুধুমাত্র টিএমসির লিডারদের বাড়ি কি করে তৈরি করা যাবে সেটাই যেন পাহারা দিচ্ছে আজকের দিনের পুলিশ। চাচল থানার আইসি তাই প্রমাণ করছে। এটা সঠিক আমার জানা নাই, হয়তো বিরোধীরা কি বলছে, তো মাটি কাটা তো আপাতত বন্ধ আছে এবং ট্র্যাক্টর যেগুলো চলে সেগুলো যাদের পেপার সঠিক আছে তাদেরকে চালাতে বলা হয়েছে অফিসিয়ালি, এটুকুই জানার, এবং তাহলে সেটা খোঁজ নিতে হবে আমাকে। দেখা যাচ্ছে ভিডিও পড়েছে সেই মাটি আপনার বাড়িতে আসছে, আপনার বাড়ি নির্মাণের জন্য না ঘটেছে, ভিডিও পড়েছে তো না বাড়িতে, সেটা বক্তব্য না, এটা নিয়ে বলতে হবে। এটা অভিযোগ করছে বিরোধীরা, সে করতে পারে বিরোধীরা, বিরোধীভাবে করতে পারে, সেটা আলাদা ব্যাপার। এখন হচ্ছে যে মাটি কাটা বা মাটিটাকে হচ্ছে যে এক জায়গা থেকে আর এক জায়গায় তুলে নিয়ে যাওয়া, সম্পূর্ণটাই হচ্ছে এটা চুরি করা বলা, এটাই চুরি করা বোঝায়। তাহলে এখানে যেহেতু একজন প্রশাসনিক একজন হচ্ছে যে উচ্চ পদে এখানে আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তিনি যদি আজকে মাটি চুরি করেন তাহলে তো এটা তো বলা যায় যে একটা হচ্ছে যে উনি একটা প্রশাসনিক এই জেলার হেড, তিনি নিজেই চুরি করছেন। এটা শুধু তিনি না, এটা সভাধিপতিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আজকে সারা পশ্চিমবাংলা যদি দেখেন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সব স্তরের যারা নেতা বলুন, মন্ত্রী বলুন, বা নির্বাচিত প্রতিনিধি বলুন, বা আশ্রিত গুন্ডা, সবাই হচ্ছে চুরি করে। এদের কাজটা হচ্ছে চুরি করা, এরা মানুষের সব কিছু লুট করছে, সম্পদ লুট করছে। আজকে সারা রাজ্য জুড়ে মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের লুটে আজকে তার সর্বশান্ত হয়ে গেছে। মানুষের সমস্ত টাকা পয়সা সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাড়িতে অট্টালিকা তৈরি হচ্ছে। সুতরাং এটা চুরি, এটা অন্য কিছু না, এটা চুরি করে এটা বন্ধ হওয়া উচিত।